এটা মাতো না তোমরা কত টাকা দিছ তোমরা লামাজি 500 আর অন্য আর রাখা জানি আরো যদি সামনে মিলে কত দিছ আমরা আজকে আরোটা ভিডিও দিছি শহর ওই কি অবস্থা একই অবস্থা যাই হোক এই যে হিজরা যারা আছে তৃতীয় লিঙ্গ সরকারের অনেক সুবিধা পাওয়ার পরেও কিন্তু তারা তাদের এই যে শুক্রবার আসলেই কিন্তু চিলের মতো তারা তাকিয়ে থাকে কখন বরের গাড়ি আসবে বরের গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়বে মানসম্মানের বয়ে কিন্তু মানুষ টাকা দিতে বাধ্য কাপড় খুলে ফেলে একদম উলঙ্গ হয়ে যায় এই অবস্থা এটা থেকে মুক্তি চায় সিলেটবাসী তথা দেশবাসী এখানে দেখেন প্রত্যেকটা মানুষের চোখের সামনে কারো কিছু করার নেই মানুষ চোখে দেখে কানে শুনেও কিন্তু মানুষ বোবা হয়ে বসে আছে এই অবস্থা কারণ যেই এদের সাথে কথা বলতে যাবে সেই বিপদে পড়বে যেই এদের সাথে কথা বলতে যাবে সেই বিপদে পড়বে এটা হচ্ছে বড় ধরনের একটা সমস্যা আমরা আপনাদেরকে এটা দেখাচ্ছি বা দেখানোর কথা এই কারণে বলছি যে আজকে আরেকটি ভিডিও দিয়েছি আমরা সিলেট শহরের আপনারা দেখেছেন যে একই অবস্থা লামাখাজিতে একই অবস্থা গোবিন্দগঞ্জে একই অবস্থা এক একটি বরের গাড়ি থেকে দুই তিন জায়গায় টাকা দিতে হয় আমরা সাথে এই অবস্থা ইসলে অল্লাহ বিয়া সাথে মানুষের করতে হলে অনেক কষ্ট হয় কিন্তু 1000 টাকা দিলেও তারা মানে না তারা 2000-5000 টাকা গরিবর বিয়াতে চাইয়া বইতা তো গরিবে ওলা একটা গাড়ি লইয়া যায় যাওয়ার পরে তারা মানে না দেওয়া লাগে তারা 2000 টাকা তিনে রাখে এটা সম্ভব আইনে একটু ব্যবস্থা নেই নিকা মানে গরিবের গাড়ি হইলেও মানে না গরিবের গাড়ি হইলেও মানে না একজন গরিব মানুষ বিয়ে করে টাকা সাহায্য সহযোগিতা নিয়ে কিন্তু তাদের যে আক্রমণ থেকে তারা কিন্তু রেহাই পায় না এই যে গোবিন্দগঞ্জ পয়েন্টে কিন্তু সব সময় তারা থাকে এই যে দেখেন দাঁড়িয়ে আছে এবং ট্রলার মতো খাপ ধরে আছে এরা এবার এদিকে দেখেন মানে কিভাবে তারা তাকিয়ে আছে আপনারা দেখেন তারা চায় যে কখন বরের গাড়ি আসবে আর বরের গাড়ির উপরে তারা ঝাঁপিয়ে পড়বে এই হচ্ছে তাদের অবস্থা শুধু এখানে না আপনি দিরাই পয়েন্টে যাবেন দিরাই রাস্তার মুখে যাবেন এবং লামাখাজি পয়েন্টে যাবেন তাছাড়া আপনি শহরের বিভিন্ন জায়গায় শুক্রবার আসলেই কিন্তু তাদের বেহাল অবস্থা হয়ে যায় এবং টাকা তাদের চাহিদা মতো না হলে কাপড় খুলে ফেলবে এই ইজ্জতের ভয়ে মানুষ কথা বলে না এটা হচ্ছে একটি সমস্যা আপনি কি বলছিলেন তাদের এই যে অনেক মানুষ আছে এখানে কেউ তো কথা বলে না কেন যাই হোক আসলে অনেক নিজের মহিলা কি এই যে দেখেন গোবিন্দগঞ্জ পয়েন্টে তারা দাঁড়িয়ে আছে তাও চত্বর দেওয়ার কারণে চত্বরে উঁচু থেকে দেখে ফেলে তারা কোন দিকে বরের গাড়ি আসছে বরের গাড়ির সামনে তারা একদম পড়ে যায় যে কোনো সময় তারা দুর্ঘটনার শিকার হতে পারে বিপদে ফেলতে পারে যে কোনো চালককে কারণ অনেক সময় গাড়ির যদি ব্রেক ফেল হয় হঠাৎ করে দেখবেন তারা গাড়ির সামনে দিয়ে দৌড় দিয়ে সামনে দাঁড়ায় কিন্তু গাড়ির ব্রেক যদি অনেক সময় কথা না শুনে তাহলে তো একটা দুর্ঘটনা ঘটেই যাবে আর বিপদে পড়বে সেই গাড়ির চালক তো সেক্ষেত্রে আমরা চাই যারা আইন শৃঙ্খলার দায়িত্বশীল আছেন এটার বিষয়ে একটু গুরুত্ব সহকারে এটা দেখার দরকার সরকার এটাকে গুরুত্ব না দিলে কিন্তু এ থেকে এই দেশের সামাজিক অনুষ্ঠানগুলো থেকে এই এই যে অবস্থা এবং এই যে দুরবস্থা রাস্তাঘাটে মানে চাঁদাবাজি ওপেনলি চাঁদাবাজি বরের গাড়ি আটকিয়ে কাপড় উলঙ্গ করা বা উলঙ্গ হয়ে যাওয়া এটা খুবই খারাপ বিষয় এদের লজ্জার কারণে ভয়ে মানুষ টাকা দিয়ে দেয় বিশেষ করে গরিব গর্বা যারা বিয়ে করছেন তাদের তো আরও সমস্যায় পড়তে হয়
আমরা আজকের এই ভিডিওটি গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে আপনাদেরকে দিয়েছি এবং দেখেন তারা এখানে তাকিয়ে আছে এবং এখানে দেখেছে আমি ভিডিও করেছি ওখান থেকেও কিন্তু তারা ফলো করছে প্রায়ই আমি ভিডিও করতেছি তো যাই হোক আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আপনার সুন্দর মতামত এবং ভিডিওটি শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিবেন আপনার মতামত হয়তো হয়তো এটা একটা নিয়মে যেতে পারে এটা আইনের সহযোগিতা হতে পারে আপনি অবশ্যই মতামত লিখবেন ধন্যবাদ।